তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে এটিকে মোহনবাগান বনাম নর্থ ইস্ট ম্যাচ। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটিকে মোহনবাগানের জন্য, এবং লিগ টেবিলে অনেকটা ওপরে যাওয়ার সুযোগ রয়েছে আজকের ম্যাচটা জিততে পারলে। তো পয়েন্টের বিচারে অনেকটাই পিছিয়ে রয়েছে নর্থ ইস্ট, এখনো পর্যন্ত এক পয়েন্টও পায়নি। সেখানে এটিকে মোহনবাগান একটা ভালো জায়গায় রয়েছে। তো এই ম্যাচের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার এটিকে মোহনবাগানের দল থেকে ছিটকে গেল। তো তিনি আর অন্য কেউ নয়, তিনি হলো হুগো বুমোস। তো কী কারণে হুগো বুমোস ছিটকে গেল, এটাই তোমাদের মনে সবার আগে প্রশ্ন ছিল। তো এছাড়াও দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং দলের গোলকিপার ভিশাল কাইপো এই ম্যাচের জন্য অনিশ্চিত। তো কী ব্যাপার হয়েছে দুটো প্লেয়ারের? প্রথমে যদি হুগো বুমোসের কথা বলা হয়, আগের ম্যাচেও আমরা তাকে দেখেছি একদম শেষের 10 মিনিট তাকে নামানো হয়েছিল, এবং কোচ জুয়ান ফেরান্ডো তারপরও তাকে নিয়ে যে সমস্ত মন্তব্য করেছিলেন সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে হুগো বুমোসের একটা ঘাড়ে ভালো রকম চোট রয়েছে। তো তার চোটের জন্য তার খুব একটা অসুবিধা হচ্ছে, তাই শেষ মুহূর্তে কিছুটা টাইম তাকে নামিয়ে একটা রিস্কও নিয়েছিলেন। কিন্তু এই ম্যাচের জন্য আর কোনো রিস্ক নিতে তিনি আর পারছেন না, কারণ তার চোটটা যথেষ্ট গুরুতর, এবং তার যদি এরপরও তাকে খেলানো হয় চোট আরও বেড়ে যেতে পারে এবং সিজনের জন্যই ছিটকে যেতে পারে। তো এর আগেও দেখেছি জনি কাউকো, ফ্লোরেন্টিন পোগবা ছিটকে গেছে, এখনও পর্যন্ত নতুন বিদেশিরা দলের সঙ্গে যুক্ত হতে পারেনি, তাই এই মুহূর্তে কোনো রিস্ক নিতে চায় না। মাত্র 3 বিদেশি রয়েছে, 3 বিদেশি নিয়েই খেলবে। সেখানে হুগো বুমোসকে কলকাতায় রেখে এই ম্যাচ খেলতে গেছে, এবং এই ম্যাচে কোনোভাবেই হুগো বুমোসকে আমরা দেখতে পাবো না। তো এরপর যদি ভিশাল কাইতের কথা বলা হয়, তাও কালকে একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে ভিশাল কাইতকে নিয়ে। তো ভিশালেরও একটা ছোটোখাটো চোট রয়েছে, কিন্তু এই ম্যাচের জন্য যে পুরোপুরি ছিটকে গেছে সেরকমটা বলা যায় না। টিমের সঙ্গে অবশ্যই গেছে, এবং প্র্যাকটিসে তার একটা ছোটো চোট লেগেছে। তো সেই চোটের জন্য কিছুটা তো রিস্ক রয়েছে, 50-50 চান্স রয়েছে। তবুও যতটা মনে হয় ভিশাল কাইত খেলবে, কারণ 10 ম্যাচে 29টা সেভ দিয়েছে, 23টা ক্লিয়ারেন্স করেছেন এবং 5টা ক্লিন শিট। তো গোল্ডেন গ্লাভসের দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে, এবং দলকে যথেষ্ট ভরসা দিচ্ছেন ভিশাল এই বছর। তো অবশ্যই ভিশাল যদি এই ম্যাচের জন্য ছিটকে যায়, বিরাট বড় একটা ধাক্কা হয়ে যাবে এটিকে মোহনবাগানের জন্য। তো প্রত্যেকটা সমর্থকই চায় যাতে ভিশাল অন্তত না ছিটকে যায়। হুগো বুমোস ছিটকে গেছে, তার বদলে সেই জায়গায় খেলে দেওয়ার মতন প্লেয়ার আছে। তো সেই জায়গায় কাল ম্যাকিও খুব ভালো খেলছে, ডিফেন্সেও সাহায্য করতে পারে, অ্যাটাকেও সাহায্য করতে পারে, সেই জায়গাটা খুব একটা যে অসুবিধা হবে তা নয়। কিন্তু যদি গোলকিপার ছিটকে যায় সেক্ষেত্রে আরসানোয়ারকে আনতে হবে, এখনও পর্যন্ত আরসানোয়ার একটি ম্যাচেও সুযোগ পায়নি। তো ফট করে যদি তাকে সুযোগ দেওয়া হয় সেখানটা একটা বড় চাপের ব্যাপার হয়ে যাবে। তো নর্থ ইস্ট পেছনে রয়েছে, তাদের কাছে হারানোর কিছু নেই, কিন্তু তারা যদি এই ম্যাচটাকে ড্র করতে পারে সেটাও তাদের কাছে বাড়তি একটা লাভ। তো এটিকে মোহনবাগানকে অত্যন্ত সতর্কভাবে এই ম্যাচটা খেলতে হবে, এবং হুগো বুমোস তো ছিটকে গেছে, হুগোর কথা বাদই দাও, তো ভিশালকে খুব ভালোভাবে দলেরকে ব্যবহার করতে হবে। তো এই ছিল ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।